এই যে এক এর বর্গ কত হবে? উত্তর কিন্তু আমরা বলতে পারি একের বর্গ এক। এরপরে যদি বলা হয় এগারো এর বর্গ কত হবে, তাহলে এবার কিন্তু উত্তর হবে এক দুই এক, খুব সহজেই হবে। আবার যদি বলা হয় তিনটা এক একশো এগারো এর বর্গ কত হবে, এবার উত্তর হচ্ছে এক দুই তিন দুই এক। অর্থাৎ উত্তরক্রমে কিভাবে লিখছি একটু খেয়াল করলেই বোঝা যাবে। এবার যদি চারটা একের স্কোয়ার কত হয় তাহলে কি হবে, অর্থাৎ আমি কি করছি এক দুই তিন চার চারটা পর্যন্ত গুণ করছি, তাহলে আমি এখানে লিখব এক দুই তিন চার। এরপর আমি কি করব, চারের পর থেকে একদম এক পর্যন্ত নেমে আসবো, তিন তারপরে দুই তারপরে কত এক। এখন যদি বলা হয় পাঁচটা এক তার স্কোয়ার করলে কত হবে, তাহলে আমরা কি করবো, পাঁচটা এক আছে তো, তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আসবো, তারপরে আবার কি করব নিচে নেমে আসবো চার তিন দুই এক। আচ্ছা তাহলে একের বর্গ দুই স্কোয়ার, তো দুই স্কোয়ার মানে চার আমরা সবাই জানি, কিন্তু আমরা ওইভাবে করবো না। যদি এক স্কোয়ার থাকতো আমরা কি লিখতাম, এক লিখতাম, ওটার সাথে আমরা চার গুণ করবো, তাহলে কত হচ্ছে চার একে চার। তাহলে দুই দুই স্কোয়ার থাকলে কি করব, যদি এখানে দুইটা এক থাকতো তাহলে আমরা কি লিখতাম এক দুই এক, এখন এটার সাথে শুধু চার গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে চার একে চার, চার দুই আট, চার একে চার, এটা অ্যান্সার। এবার যদি দুই তিনটা দুই থাকে তার স্কোয়ার করতে বলে, এখানে যদি তিনটা দুই না থাকে তিনটা এক থাকতো আমরা কি লিখতাম, তাহলে এক দুই তিন, কারণ তিনটা সংখ্যা তাহলে তিন পর্যন্ত, তারপরে আবার নেমে যাবো দুই এক, তার সাথে গুণ করবো চার, তাহলে চার একে কত চার, চার দুয়ে কত আট, চার তিনে বারো দুই হাতে থাকলো এক, চার দুয়ে আট আর একে কত নয়, চার একে চার। এই যে চার দিয়ে গুণ করা তো ইজি, আমরা চার দিয়ে গুণ করলেই এর স্কোয়ার পেয়ে যাচ্ছি। এবার যদি থাকে চারটা দুই তাহলে আমরা কি লিখব, এক দুই তিন চার, তারপরে তিন দুই এক, এরপরে একে চার দিয়ে গুণ করে ফেলবো, তাহলে চার একে কত চার, চার দিয়ে কত আট, চার তিনে বারো দুই হাতে থাকলো এক, চার চারে ষোলো আর একে সতেরো সাত হাতে থাকলো এক, চার তিনে বারো আর একে দুই, চার তিনে বারো আর একে তেরো তিন হাতে থাকলো এক, চার দুই আট একে নয়, চার একে চার। তো এভাবে করে যতগুলো সংখ্যা দেওয়া হোক না কেন আমরা কিন্তু দুইয়ের বর্গ এখন করতে পারবো। এবার তাহলে দেখা যাক তিনের বর্গ কিভাবে গুলো করবো, তাহলে তিন স্কোয়ার আগের মতোই এক থাকলে আমরা এক লিখতাম, তার সাথে নয় গুণ করবো, তাহলে কত হলো নয়, তারপরে তিন তিন, তাহলে দুইটা এক থাকলে আমরা এখানে কি লিখতাম এক দুই, তারপরে আবার নিচে নেমে আসবো এক, তার সাথে গুণ করবো কত নয়, তাহলে নয় একে নয়, নয় দুই আঠারো আট হাতে থাকলো এক, নয় একে নয় আর একে হচ্ছে দশ। আচ্ছা যদি তিনটা তিন থাকে তার বর্গ করি তাহলে কি হবে, তিনটা তিন, তাহলে তিন পর্যন্ত আমরা লিখবো, এই যে তিনটা সংখ্যা আছে তাই তিন পর্যন্ত এক দুই তিন, তারপর আবার আমরা ছোট সংখ্যাগুলো লিখবো এক পর্যন্ত দুই এক, তার সাথে গুণ করবো নয়, তাহলে নয় একে নয়, নয় দুই আঠারো আট হাতে থাকলো এক, নয় তিনে সাতাশ আর এক হচ্ছে আঠাশের আট হাতে থাকলো দুই, নয় দুই আঠারো, আঠারো আর দুই বিশের শূন্য হাতে থাকলো দুই, নয় একে নয় আর দুই হচ্ছে এগারো। তাহলে এভাবে করে আমরা তিনের বর্গ কিন্তু করতে পারবো। আচ্ছা এবার তাহলে দেখা যাক চারের বর্গ কি করে করবো, তাহলে চার স্কোয়ার মানে কত এক, গুণ চার চারে কত ষোলো, ষোলো একে ষোলো। এবার যদি দুইটা চার তার স্কোয়ার থাকে তাহলে কি করবো আমরা, দুইটা আছে তাই লিখবো এক থেকে দুই পর্যন্ত এক দুই আবার নিচে এক পর্যন্ত গুণ ষোলো, তাহলে ষোলো একে ষোলোর ছয় হাতে থাকলো এক, ষোলো দিয়ে বত্রিশ আর এক তেত্রিশ, তেত্রিশে তিন হাতে থাকলো তিন, ষোলো একে ষোলো আর তিন হচ্ছে ষোলো একে ষোলো আর তিন হচ্ছে উনিশ, এত হয়ে গেল। এরপরে যদি তিনটা চার এর স্কোয়ার করতে বলে তাহলে তিনটা সংখ্যা আছে এখানে তাই এক দুই তিন তারপরে দুই এক, অর্থাৎ তিন পর্যন্ত লিখবো আবার আমরা এক পর্যন্ত লিখবো ছোট করে, গুণন কত ষোলো, তাহলে ষোলো একে ষোলোর ছয় হাতে থাকলো এক, ষোলো দিয়ে বত্রিশ আর একে তেত্রিশে তিন হাতে থাকলো তিন, ষোলো দিনে আটচল্লিশ আর তিন একান্নর এক হাতে থাকলো পাঁচ, ষোলো দিয়ে বত্রিশ আর পাঁচে হচ্ছে সাঁত্রিশে সাত হাতে থাকলো তিন, ষোলো একে ষোলো আর তিন হচ্ছে উনিশ। আচ্ছা তাহলে এভাবে করে কিন্তু আমরা চারের স্কোয়ার করতে পারবো, পাঁচের স্কোয়ার করতে পারবো, এরপরে সংখ্যাগুলো কিন্তু ছয়ের স্কোয়ার করলে ছয় ছয় ছত্রিশ দিয়ে গুণ করা লাগবে, পাঁচ হয় এই যে পাঁচ এর স্কোয়ার কত হবে পঁচিশ, কিন্তু যদি পনেরো স্কোয়ার করতে বলে তাহলে আমরা কী করে বর্গ করবো,
পাঁচ আছে মানে তো পঁচিশ থাকবে। এখন এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো কি আছে এক আছে, তাহলে একের ঠিক পরের সংখ্যা কত দুই, ওইটাই গুণ করে বসাবো কত হবে দুই। আবার দেখি পঁচিশ লিখতেছি, তাহলে আমরা এই পাঁচের জন্য তো পঁচিশ লিখবো, এখন এখানে আমরা কি লিখবো, কি আছে এখানে দুই, দুইয়ের ঠিক পরে কত তিন না, তাহলে তিন দুই গুণ করলে কত হয় ছয়, এখানে লিখবো আমরা ছয়। তাহলে এইভাবে যদি পঁয়ত্রিশ এর বর্গ করতে হয় তাহলে আমরা কি করবো, পাঁচের জন্য তো পঁচিশ লিখবো আর এখানে কত লিখবো তিন, আর তিনের পরে সংখ্যা কত চার, চার তিন গুণ করলে কত হচ্ছে বারো, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বারোশো পঁচিশ। যদি পঁয়তাল্লিশ এর স্কোয়ার থাকে তাহলে পাঁচের জন্য তো লিখবো পঁচিশ আর এখানে কত লিখবো চার, চারের ঠিক পরে কত হয় চারের পর গণনা করলে পাঁচ, চার পাঁচে কত কুড়ি, এই তো। তাহলে এখানে যদি পঞ্চান্ন থাকে তাহলে এই পাঁচের জন্য তো লিখবো আমরা পঁচিশ আর এই পাঁচের ঠিক পরে কত ছয়, ছয় পাঁচে কত হচ্ছে তিরিশ, এই তো উত্তর। তাহলে যদি এখানে পঁয়ষট্টি হয় তাহলে আমরা পাঁচের জন্য লিখবো পঁচিশ আর ছয়ের ঠিক পরে সংখ্যা কত সাত, সাত ছয়ে কত বিয়াল্লিশ। এভাবে করে একক স্থানের অঙ্কটা যদি পাঁচ হয় তাহলে কিন্তু আমরা বর্গ করতে পারবো। আচ্ছা।